প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিশ্ব পরিচয় বইয়ের 14তম অধ্যায়। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস। এই অধ্যায়ে আমরা দুটি পাঠ নিয়ে আলোচনা করব। পাঠ এক, প্রাচীন যুগ এবং তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। পাঠ দুই, মধ্যযুগ এবং তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। তোমরা এখন তোমাদের বিশ্ব পরিচয় বইটির 68 পৃষ্ঠা খুলো। আশা করছি তোমরা 68 পৃষ্ঠা খুলেছো। এখন আমরা জেনে নিব ইতিহাস কি। ইতিহাস হচ্ছে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার সমষ্টি এবং তার ব্যাখ্যা। ইতিহাস আমাদের অতীতকে জানতে শেখায়, বর্তমানের সাথে আমাদের যোগসূত্র স্থাপন করে এবং দেশ তথা জাতি গঠন ও উন্নয়নের পথ দেখায়। আসো এখন আমরা পাঠ এক পড়ি। পাঠ একে আমরা তিনজন রাজা সম্পর্কে আলোচনা করব। এক, শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজা। তিনি বাংলার স্বাধীন সত্তায় বিশ্বাসী ছিলেন এবং তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। রাজা গোপাল। রাজা গোপাল অষ্টম শতকে বাংলা সিংহাসনে বসেন। তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি 400 বছর বাংলায় রাজত্ব করেন। তারপর আসো লক্ষণ সেন। লক্ষণ সেন দ্বাদশ শতাব্দীতে বাংলার সিংহাসনে বসেন। তিনি একাধারে পণ্ডিত ও কবিও ছিলেন। 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন, যা ইতিহাসের সবচেয়ে বড় নাম। এখন আসো সামাজিক অবস্থা। প্রাচীন যুগে সামাজিক অবস্থা ছিল গ্রামভিত্তিক। তখন দুটি ধর্ম ছিল, এক হিন্দু, দুই বৌদ্ধ। তখনকার মানুষ ভাত, মাছ, মাংস, শাক সবজি ইত্যাদি খেত। অর্থনৈতিক অবস্থা। প্রাচীন বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় সুতা এবং মসলিন কাপড় দিয়ে কারিগররা অনেক কাপড় বানাতো এবং তা বিদেশে রপ্তানি করা হতো। তারপর আসো মধ্যযুগ। মধ্যযুগেও আমরা তিনজন রাজার সম্পর্কে জানব। এক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং চতুর্দশ শতাব্দীতে বাংলা সিংহাসনে বসেন। তার সময়ে দেশীয় ভাষা, সাহিত্য, কবি ও পণ্ডিতদের সমাদর বাড়ে। তারপর আসো ঈসা খাঁ। ঈসা খাঁ ছিলেন বারো ভূঁইয়াদের নেতা। তিনি সোনারগাঁয়ের জমিদারও ছিলেন। এছাড়া তিনি বাংলার স্বাধীনতা রক্ষার জন্য মুঘল সম্রাট আকবরের সাথেও যুদ্ধ করেছিলেন। তারপর আসো শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁ সপ্তদশ শতাব্দীতে বাংলার সুবেদার পদে নিযুক্ত হন। তার আমলে সুশাসন ছিল। ওই সময়ে জিনিসপত্রের দাম সস্তা ছিল। তখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এছাড়াও তিনি বাংলা থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। সমাজ ব্যবস্থা। মধ্যযুগে সমাজ ব্যবস্থা ছিল খুবই ভালো। ওই সময় সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করত। তখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। তারপর আসো অর্থনৈতিক অবস্থা। মধ্যযুগে অর্থনীতি ছিল
কৃষিভিত্তিক। তখন মানুষ সুতা এবং রেশম দিয়ে বিভিন্ন কাপড় তৈরি করতে এবং যা অনেক প্রসিদ্ধ ছিল। সে সময়ের মসলিন কাপড় তো খুবই প্রসিদ্ধ ছিল। তখন আমদানির চেয়ে রপ্তানি বেশি হতো। চট্টগ্রাম ছিল প্রসিদ্ধ রপ্তানি বাণিজ্য কেন্দ্র। আজকে তাহলে এ পর্যন্তই। দুটি পাঠই তোমরা বাসায় ভালো করে আরও পড়বে। এখন আমরা কিছু সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর জেনে নিব। সঠিক উত্তর, আমি শুধু উত্তরগুলো লিখে দিয়েছি, তোমাদের শিটে আছে, তোমরা উত্তরগুলো জেনে নাও। কে পাল বংশের প্রতিষ্ঠাতা করেন, প্রতিষ্ঠাতা ছিলেন বা প্রতিষ্ঠা করেন? রাজাগোপাল। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজা কে ছিল? শশাঙ্ক। কার সময়ে টাকায় 8 মণ চাল পাওয়া যেত? শায়েস্তা খাঁ। বারবিয়াদের নেতা কে ছিলেন? ঈসা খাঁ। মধ্যযুগে কোন কাপড় বিখ্যাত ছিল? মসলিন। তারপর আসো 2 নং, শূন্যস্থান পূরণ। কর্ণ সুবর্ণ রাজা শশাঙ্কের রাজধানী ছিল। খ, ঈসা খাঁ সোনার গায়ের জমিদার ছিলেন। তারপর আসো 3 নং-এ, প্রশ্নের উত্তর। মধ্যযুগে বাংলার আচার আচরণের বর্ণনা দাও। মধ্যযুগে বাংলার বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করত। তখন মুসলমানরা ঈদুল ফিতর, ঈদুল আজহা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করত। হিন্দুরা দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, নারায়ণ পূজা, সূর্য পূজা ইত্যাদি আচার আচরণ পালন করত। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা এগুলি সব বাসায় আরও ভালোভাবে পড়বে। SW থাকলো 89 পৃষ্ঠার প্রশ্নের উত্তর 1 ও 2 নং। শেষ করার আগে বলতে চাই, আমরা যদি স্বাস্থ্যবিধির সাধারণ নিয়মগুলো মেনে চলি তাহলেই সবসময় আমরা সুস্থ থাকব। ধন্যবাদ।